আসসালামু আলাইকুম সকল ভাইদেরকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের তো আমিও ভালো আছি। আজকে যে একটা ভিডিও বানাইতেছি, যে ভাই আমি কালকে ডিউটি থেকে রুমে যাওয়ার সময় একটা গরিব একটা বৃদ্ধ মহিলা আমি রাস্তার মধ্যে পাইলাম। পাওয়ানোর পরে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই আমাকে কিছু খাওয়ান দিতে পারবে? তা বলছে অবশ্যই দিতে পারবো। আমি একটা দোকানে নিয়ে ওকে আমি টিফিন করালাম। টিফিন করানোর পরে আমাকে অনেক, মানে কী বলবো, আমার জন্য অনেক দোয়া করছে ভাই। আপনারা যদি এরকম মহিলা পান না, এরকম লোক পান, আপনারা নিয়ে খাওয়াবেন দোকানে নিয়ে, ঠিক আছে? আপনারা আবার এটা মনে করেন না যে তারা টাকার জন্য এইসব করে, তারা বাড়িঘর অনেক বড়ো অনেক কিছু, ঠিক আছে? এরকম না ভাই। আজকে তারা নাই দেখা, তারা কেউ নাই দেখা, তারা রাস্তাতে বসেছে। আমরা যদি তাদেরকে হেল্প না করে আর কে করবে ভাই, ঠিক আছে? যারা যারা বিদেশে আসো ভাই, সবাইকে বলছি, বিদেশে দূরবাসে যারা আসো, আর একটা কথা আছে ভাই, সবাইকে বলছি যে রাস্তাঘাটে যদি তোমরা কোনো বৃদ্ধ মহিলা না কোনো গরিব মানুষ দেখো, তাদেরকে সাহায্য করবা। সাহায্য করলে ভাইয়া কমে না, ঠিক আছে? তোমার লাইফে তুমি অনেক টাকা পয়সা নষ্ট করো, যদি 10-20 টাকা যদি সাহায্য করো তাহলে কমে না, ঠিক আছে? হয়তো আল্লাহ আরও তৌফিক দেন, ঠিক আছে? আর যদি দান করার, যদি তুমি দান করো তোমার জন্য আল্লাহর কাছে অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? হয়তো তোমার লাগে তুমি যেটা পাইছো না এটাও পাইতে পারো, ঠিক আছে? এমন একটা জিনিস, ঠিক আছে ভাই? আল্লাহ সবাইকে বলছি যে সবাই দান করবেন, সবাই গরিব মানুষকে দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করবো, আপনারা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য।